নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা একটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিক 2024 সালের ইতিহাসের এমসিকিউ নিয়ে আলোচনা করছি। প্রথম অধ্যায়, অতীতকে স্মরণ। তো দেখো, এইচএসএ যে সমস্ত প্রশ্নগুলো এমসিকিউবের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, সেইগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করছি। শুধুমাত্র 2024 সালের জন্য নয়, যত দিন পর্যন্ত এই সিলেবাসটা থাকবে ততদিন পর্যন্ত এই সমস্ত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের ফার্স্ট প্রশ্ন কি বলেছে আলোচনা করা যাক। আমাদের ফার্স্ট প্রশ্ন বলেছে যে ভারতের ইতিহাসের জাতীয়তাবাদী ব্যাখ্যাকার হলেন, এর অ্যান্সার হবে রমেশচন্দ্র মজুমদার। কী হবে? রমেশচন্দ্র মজুমদার। তোমরা কিন্তু খাতায় লিখবে, ওকে? সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন কি বলেছে? আমাদের নেক্সট প্রশ্ন বলেছে, দু জায়গার প্রশ্ন, আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা হলেন, ডিয়ের অ্যান্সার হবে ভিনসেন্ট স্মিথ। কী হবে? ভিনসেন্ট স্মিথ। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন কি বলেছে? আমাদের নেক্সট প্রশ্ন বলেছে, তিন জায়গার প্রশ্ন, সব ইতিহাসই সমকালীন ইতিহাস, এই মানে বলেছে এটি কার উক্তি? অ্যান্সার হবে, এর অ্যান্সার ক্রোসের। চার জায়গার প্রশ্ন, রাজতরঙ্গিনী রচিয়ে থাকে। সুপ্রিয় দর্শকার্থী, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। তো দেখো, রাজতরঙ্গিনী রচিত হলে বিয়ের অ্যান্সার কল হন। পাঁচ জায়গার প্রশ্ন, মিথ কথাটি এসেছে মিথোস থেকে, যেটি একটি, এর অ্যান্সার হবে গ্রিক শব্দ। কী হবে? গ্রিক শব্দ হবে, ওকে? সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন কি বলেছে? আমাদের নেক্সট প্রশ্ন বলেছে, এটা তো বলে দিছি গ্রিক শব্দ থেকে। ছয় জায়গার প্রশ্ন, জীবনের জলসাগর কার আত্মজীবনী? তো দেখো, একটু কালার পরিবর্তন করছে, একটু রেড কালার নিচ্ছে, ঠিক আছে, মানে গোলাপি কালার। অ্যান্সার হবে, তো দেখো, জীবনের জলসাগর কার লেখা? এর অ্যান্সার হবে আমাদের মান্না দে। কী হবে? অ্যান্সার হবে, সুপ্রিয় দর্শকার্থী, অ্যান্সার হবে মান্না দে, ডিয়ের অ্যান্সার। পরের প্রশ্ন, সাত নম্বরের প্রশ্ন, ইতিহাস একটি বিজ্ঞান, এর বেশিও নয় কমও নয়, এটি কার উক্তি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি মনে করি। সুপ্রিয় দর্শকার্থী, এর অ্যান্সার হবে বিউরি। কী হবে? অ্যান্সার হবে ডিয়ের অ্যান্সার বিউরি। পরের প্রশ্ন, আর দেখের প্রশ্ন, একাত্তরের ডায়েরি নামক স্মৃতিকথার রচয়িতা, অ্যান্সার হবে, এর অ্যান্সার সুপিয়া কামাল। তোমরা কিন্তু এইগুলো কিন্তু খাতায় লিখে মুখস্থ করবে, ঠিক আছে? কী বলছি বুঝতে পেরেছো? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি মনে করি। আমাদের পরের প্রশ্ন কী বলেছে? আমাদের নেক্সট প্রশ্ন বলেছে, নয় দাগের বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক কাকে বলা হয়? অ্যান্সার হবে থুকিডিডিসকে। তো দেখো, এখান থেকে কিন্তু আর একটা প্রশ্ন আসে, যেমন আধুনিক ইতিহাস চর্চার জনক বলা হয় ইবন খালদুনকে বলা হয়, আর ইতিহাসের জনক বলা হয় হেরোডোটাসকে। তোমরা কিন্তু এগুলো নোট ডাউন করে নাও, ঠিক আছে? এবং বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক হলো থুকিডিডিসকে বলা হয়, ওকে? এটা হবে। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন কী বলেছে? আমাদের পরের প্রশ্ন বলেছে, দশ দেখের প্রশ্ন, কী বলেছে যে মণিকুন্তলা সেন রচিত স্মৃতিকথার নাম কী? অ্যান্সার হবে, সের অ্যান্সার সেদিনের কথা। কী হবে? সেদিনের কথা হবে। আমাদের পরের প্রশ্ন কী বলেছে? আমাদের নেক্সট প্রশ্ন বলেছে, এগারো তারিখের প্রশ্ন, রাজতরঙ্গিনী গ্রন্থে যে স্থানের ইতিহাস বর্ণিত হয়েছে? বিয়ের অ্যান্সার, কাশ্মীরের ইতিহাস বর্ণিত হয়েছে। পরের প্রশ্ন, বারো তারিখের প্রশ্ন, কী বলেছে লুভরি মিউজিয়াম কোথায় অবস্থিত? বিয়ের অ্যান্সার, ফ্রান্সের কোথায়? প্যারিসে। তেরো দাগের প্রশ্ন, দক্ষিণারঞ্জন বসু ছেড়ে আসা গ্রাম, এটি কি? অ্যান্সার হবে, আমাদের সুপ্রিয় দর্শকার্থী, এর অ্যান্সার হবে স্মৃতিকথা। কী হবে? অ্যান্সার হবে স্মৃতিকথা, সি এর অ্যান্সার হবে। পরের প্রশ্ন, ফোরটিন দাগের প্রশ্ন, স্তম্ভ একের সঙ্গে স্তম্ভ দুই মিলাও, ওকে? সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো, রোমানে বলেছে ইতিহাসমালা, এর অ্যান্সার হবে, বিয়ের অ্যান্সার উইলিয়াম কেরি। রোমান টুতে জীবনের জলসাগর, অ্যান্সার হবে জীবনের জলসাগর হবে, ডিয়ের অ্যান্সার মান্না দে। তিন নম্বরে বলেছে প্যারালাল মিথস, এর অ্যান্সার হবে, এর অ্যান্সার বিয়ার লেইন। পরের প্রশ্ন, চার দাগের, দ্য ফ্রগ প্রিন্স, সুপ্রিয় দর্শকার্থী, এর অ্যান্সার কী হবে? এর অ্যান্সার হবে আমাদের গ্রিম ভাতৃদ্বয়, অর্থাৎ এখানে যতগুলো অপশন আছে এর অপশনের ভিতর থেকে এর অপশন ঠিক আছে, রোমান ওয়ানের বি, রোমান টু এর ডি, রোমান থ্রির এ, রোমান ফোরের সি, এটা, ওকে? তোমরা খাতায় লিখে কিন্তু মুখস্থ করবে। আমাদের নেক্সট প্রশ্ন কী বলেছে সুপ্রিয় দর্শকার্থী?
আমাদের নেক্সট প্রশ্ন বলেছে 15 দাগের প্রশ্ন, ড্যাশ গ্রন্থটির লেখক জেমস মিল। অ্যান্সার হবে ডিয়ার অ্যান্সার হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া। আমাদের পরের প্রশ্ন বলেছে 10 দাগের 16 দাগের প্রশ্ন, 16 দাগের প্রশ্ন বলেছে বলেছে ভারতের প্রথম প্রামাণ্য ঐতিহাসিক গ্রন্থ, এর অ্যান্সার হবে ঋগ্বেদ। 17 দাগের প্রশ্ন কি বলেছে, ইতিহাস হলো অতীত ও বর্তমানের মধ্যে অন্তহীন কথোপকথন, ইতিহাস পাঠ শুরু করার আগে ঐতিহাসিককে জানা প্রয়োজন, উক্তিটি কার? সুপ্রিয় দর্শকার্থী, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি মনে করি। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা প্রশ্ন খুবই ভাইটাল। অ্যান্সার হবে কিন্তু ইএইস কার, ঠিক আছে? 18 দাগের প্রশ্ন, ইতিহাস হলো জ্ঞান বিজ্ঞানের এমন একটি শাখা যা মানুষকে জ্ঞানী করে, উক্তিটি কার? অ্যান্সার হবে ডিয়ার অ্যান্সার ফ্রান্সিস বেকনের। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন কি বলেছে, আমাদের পরের প্রশ্ন বলেছে 19 দাগের প্রশ্ন, বলেছে প্যারালাল মিথস ব্র্যাকেটের মধ্যে 1812 খ্রিস্টাব্দে গ্রন্থটি রচিত হয়, কে করেছিল? অ্যান্সার হবে বিয়ার অ্যান্সার জে এফ বিয়ারলেইন। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন কি আছে, 20 দাগের প্রশ্ন, কি বলেছে, বলেছে 1800 খ্রিস্টাব্দে কলকাতা ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন, অ্যান্সার হবে বিয়ার অ্যান্সার লর্ড ওয়েলেসলি। ওকে, আমাদের পরের প্রশ্ন কি বলেছে, 21 দাগের প্রশ্ন, সুপ্রিয় দর্শকার্থী, বলেছে ইতিহাসের জনক কাকে বলে? অ্যান্সার হবে বিয়ার অ্যান্সার হেরো ডোটাসকে বলে। 22 দাগের, আধুনিক ইতিহাস তত্ত্বের জনককে, যেটা আমি একটু আগে তোমাদের আমি বলেছিলাম, দেখো সেগুলো আবার পেয়ে গেছো তোমরা। অ্যান্সার হবে ইবন খালদুনকে বলা হয়। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন 23 দাগের প্রশ্ন, কি বলেছে, বলেছে ইউরোপের আধুনিক তথ্য নির্ভর ইতিহাস চর্চার ধারা সূচনা করেন, ডিয়ার অ্যান্সার লিওপোল্ড ভন র্যাঙ্কে। 24 জায়গার প্রশ্ন, গুপ্তযুগে পঞ্চতন্ত্র নামক লোককাহিনী রচিয়েতা। তো দেখো এর অ্যান্সার কী হবে, এর অ্যান্সার হবে কিন্তু হবে বিষ্ণু শর্মা। কী হবে, অ্যান্সার হবে বিষ্ণু শর্মা। 25 জায়গার প্রশ্ন, জনশ্রুতির কাহিনীগুলি সংকলনের জন্য উদ্যোগ প্রথম নেওয়া হয়, অ্যান্সার হবে ডিয়ার অ্যান্সার জার্মানিতে। 26 জায়গার প্রশ্ন, জনশ্রুতির কাহিনীগুলিকে প্রথম সংকলন করেন, বিয়ার অ্যান্সার গ্রিম ভ্রাতৃদ্বয়। ওকে, কী বলছি বুঝতে পারছো, এগুলো কিন্তু খাতায় লিখে মুখস্থ করবে, ঠিক আছে? আমাদের পরের প্রশ্ন 27 জায়গার প্রশ্ন, কি বলেছে, গ্রিম ভ্রাতৃদ্বয় নামে পরিচিত, অ্যান্সার হবে সিয়ার অ্যান্সার জেকব গ্রিম ও উইলহেম গ্রিম। 28 জায়গার, বাংলা ভাষায় জনশ্রুতির কাহিনীগুলিকে প্রথম সংকলন কর, অ্যান্সার হবে সিয়ার অ্যান্সার উইলিয়াম কেরি। কী হবে, অ্যান্সার হবে উইলিয়াম কেরি। ওকে, এই যে উইলিয়াম কেরি হবে সিয়ার অ্যান্সার। 29 জায়গার, কোন লোককথার প্রধান চরিত্র ঈশ্বর, অ্যান্সার হবে এর অ্যান্সার পুরাণ বা মিথ। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন কি বলেছে, বলে দিয়েছি আমি পুরাণ বা মিথ, এটা বলে দিয়েছে। 30 জায়গার প্রশ্ন, কিংবদন্তির প্রধান চরিত্র হলেন, কিংবদন্তির প্রধান চরিত্র হলেন, অ্যান্সার হবে বিয়ার অ্যান্সার মানুষ। 31 জায়গার, হিন্দু পুরাণের সংখ্যা কটি, সুপ্রিয় দর্শকার্থী হিন্দু পুরাণের সংখ্যা কটি? তো দেখো তোমরা তো জানো 18টি, তোমরা অ্যান্সার লিখবে ডিয়ার অ্যান্সার 18টি। 32 জায়গার, রূপকথার দেশ বা কল্পকাহিনীর দেশ বলা হয়, বিয়ার অ্যান্সার চীনকে। 33 জায়গার, মিউজিয়াম শব্দটি এসেছে মিউসিয়ান থেকে, যেটি একটি, এর অ্যান্সার হবে গ্রিক শব্দ, তাই তো? সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন কী বলেছে, 34 জায়গার প্রশ্ন, বলেছে বিশ্বের প্রাচীনতম জাদুঘর গড়ে উঠেছিল, সিয়ার অ্যান্সার ইরাকে। পরের প্রশ্ন 35 জায়গার, বিশ্বের প্রাচীনতম জাদুঘর হলো, অ্যান্সার হবে বিয়ার অ্যান্সার এগনি গার্ডি নাম্মা মিউজিয়াম। ওকে, পরের প্রশ্ন কি বলেছে, আমাদের 36 জায়গার প্রশ্ন, বলেছে যে প্রাচীন সভ্যতার প্রথম জাদুঘর গড়ে উঠেছিল, বিয়ার অ্যান্সার সুমেরীয়। 37 জায়গার, ভারতের প্রাচীনতম ও বৃহত্তম জাদুঘর হলো, এর অ্যান্সার হবে ভারতীয় জাদুঘর, যেটা কলকাতায় অবস্থিত। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন
38 জায়গার প্রশ্ন কি বলেছে, বলেছে সালার সালার জং মিউজিয়ামটি অবস্থিত, সের আনসার হায়দ্রাবাদে। 39 জায়গার প্রশ্ন, যে মিউজিয়ামে বিখ্যাত ব্যক্তিদের মমির মূর্তি সংরক্ষণ করা হয়েছে তাকে বলা হয়, বিয়ের আনসার মাদাম তুষর মিউজিয়াম। মানে এখানে কিন্তু বিখ্যাত ব্যক্তিদের মমের মূর্তি আছে, ওকে, মাদাম তুষর মিউজিয়ামে, বিয়ের অ্যান্সার হবে। সুপ্রিয় দর্শকার্থী আমাদের পরের প্রশ্ন কি বলেছে, আমাদের পরের প্রশ্ন বলেছে 40 জায়গার প্রশ্ন, বলেছে মাদাম তুষর মিউজিয়াম কোন দেশে অবস্থিত, এর অ্যান্সার ইংল্যান্ডে। 41 জায়গার প্রশ্ন, বিশ্বের বৃহত্তম মিউজিয়াম, এর অ্যান্সার কী হবে, সের অ্যান্সার লভুর মিউজিয়াম, কি হবে, লভুর মিউজিয়াম হবে। 42 জায়গার, ইংরেজি ভাষায় মুদ্রিত লোককথার প্রথম কাহিনীর নাম, অ্যান্সার এর অ্যান্সার টম থাম ও দৈত্যের কাহিনী। সুপ্রিয় দর্শকার্থী আমাদের পরের প্রশ্ন 43 জায়গার প্রশ্ন কি বলেছে, যে টম থাম দৈত্যের কাহিনী অবলম্বনে বাংলায় কোন লোককাহিনীর সৃষ্টি হয়েছে, এর অ্যান্সার বুড়ো আংলা। 40 জায়গার প্রশ্ন, কিন্ডারান্ড কি বলেছে, হ্যাসমারসেন নামক লোককথার কাহিনীগুলির কোন ভাষায় প্রথম প্রকাশিত হয়। সুপ্রিয় দর্শকার্থী অ্যান্সার হবে, ডিয়ার অ্যান্সার জার্মান ভাষায়, কী হবে, জার্মান ভাষায়। 35 থেকে প্রশ্ন, লেজেন্ড শব্দটি এসেছে লেজেন্ডা থেকে, যেটি একটি, সিয়ের অ্যান্সার লাতিন শব্দ। ওকে, আমাদের পরের প্রশ্ন কী আছে সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন হচ্ছে, দেখে নাও তোমরা, খুব ইম্পর্টেন্ট কিন্তু পরীক্ষা আসে, স্মৃতিকথা, আমি নেতাজিকে দেখেছি নারায়ণ সান্যাল, আমি সূর্য সেনের শিষ্য, আশালতা সরকার, সেড়িয়াশা গ্রাম, দক্ষিণরঞ্জন বসু, উদ্বাস্তু, হিরণময় বন্দ্যোপাধ্যায়, কেয়াপতার নৌকা, প্রফুল্ল রায়, সূর্য দীঘল বাড়ি, আবু ইসকা ইসহাক, সুপরে বনের শাড়ি শঙ্খ ঘোষ, এপারে গঙ্গা ওপারে গঙ্গা জ্যোতির্ময়ী দেবী, যতদূরে যতদূর মনে পড়ে জ্যোতি বসু, আধার মানিক, মহাশ্বেতা দেবী, নীলকণ্ঠ পাখির খোঁজে অতীন বন্দ্যোপাধ্যায়কে বলা হয়, বিষাদ বৃক্ষ মীর সেনগুপ্ত। এইগুলো কিন্তু ভালো করে মুখস্থ করবে, এখান থেকে তো পরীক্ষা 100% আসবে। তার সঙ্গে তোমরা এটাও দেখে নেবে যে আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া, অক্সফোর্ড হিস্ট্রি অফ ইন্ডিয়া, ভিনসেন্ট স্মিথ হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া, জেমস মিল, আলেকজান্ডার ডাফ, প্রভার্টি অ্যান্ড ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, দাদাভাই নওরোজি, ইকোনমিক্স হিস্ট্রি অফ ইন্ডিয়া, রমেশচন্দ্র মজুমদার, ঠিক আছে, এগুলো কিন্তু মুখস্থ করবে, ঠিক আছে, এগুলো কিন্তু পরীক্ষায় কিন্তু আসে। ওকে সুপ্রিয় দর্শকার্থী তোমরা দেখে নাও, ঠিক আছে, যে সমস্ত প্রশ্নগুলো আসে সেগুলো কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরেছি, তোমরা কিন্তু এইগুলো কিন্তু ভালো করে মুখস্থ করবে। ওকে, তারপরে দেখো ইতিহাস চর্চা, এটাও ভালো করে পড়বে। ওকে, আর জাতীয়তাবাদী ইতিহাস চর্চার লেখকের নাম রমেশচন্দ্র মজুমদার, ঠিক আছে, মার্কসবাদী ইতিহাস চর্চার নাম আছে, সাম্রাজ্যবাদীর নাম আছে, নিম্নবর্গের রণজিৎ গুহ, পার্থ চট্টোপাধ্যায়, গৌতম ভদ্র, এগুলো থেকে কিন্তু পরীক্ষায় আসে। ওকে সুপ্রিয় দর্শকার্থী, যেমন আছে পৌরাণিক কাহিনী, মিথ্যের উদাহরণ, ঠিক আছে, দেখে নাও তোমরা এই অ্যান্সারগুলো ভালো করে কিন্তু তোমরা মুখস্থ করবে, খুবই ইম্পর্ট্যান্ট বলে আমি মনে করি। কিংবদন্তি আছে, ঠিক আছে, লেজেন্ড, তারপরে বিশ্ব কিংবদন্তি, ওকে, ভারতের লোককথা, ঠাকুরমার ঝুলি, লোককথা, এটা কিন্তু খুব সুন্দর করে সলভ করা আছে, তোমরা কিন্তু এগুলো মুখস্থ করে নেবে, এখান থেকে কিন্তু পরীক্ষা আসার চান্স খুবই প্রবল। তারপর দেখো জাদুঘর সম্পর্কে কিন্তু এখানে বিস্তারিত আলোচনা করা আছে, এগুলো মুখস্থ করবে, ঐতিহাসিক জাদুঘর, বিশ্বকর জাদুঘর, সব জাদুঘর সম্পর্কে এখানে উল্লেখ করা আছে, এগুলো মুখস্থ করবে তোমরা। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ, সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।